বিয়ে এবং মাতৃত্ব নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন পরীমণি। এবার দিয়েছেন নতুন খবর। ঢালিউডে বইছে নির্বাচনী হাওয়া। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন এই আলোচিত তারকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ প্যানেলে পরীমণি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি বলেন, পরীমণির অনুমতি নিয়ে তার জন্য সোমবার নমিনেশন ফর্ম তুলেছিলাম। গতরাতে তিনি সেটা স্বাক্ষর করেছেন। তিনি আমাদের সঙ্গে নির্বাচন করছেন। এ খবর স্বীকারও করেছেন পরীমণি। তিনি বলেন, গতকাল মনোনয়নপত্র পেয়েছি, রাতে স্বাক্ষরও করেছি। শুধু ভক্ত নয়, চলচ্চিত্র শিল্পীদের কাছেও প্রিয় পরীমণি। শিল্পীদের নানা সমস্যায় পাশে থাকেন তিনি। ঈদ কিংবা পূজায় শিল্পীদের নানা রকম উপহার থেকে শুরু করে বিভিন্ন রকম সাহায্য দিয়ে তাদের পাশে দাঁড়ান তিনি। নির্বাচন প্রসঙ্গে নায়িকা বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এমনকি বছরের দুই ঈদে আর্থিক কষ্টে থাকা চলচ্চিত্র শিল্পীদের নিয়ে একসঙ্গে উৎসবও পালন করেছি। সমিতিতে থাকতে পারলে সেই কাজটি আমার জন্য আরও সহজ হবে।